মোমেনের সংজ্ঞার মধ্যে জেহাদ ফরজ আশা করি সবাই বুঝবেন মোমেনের সংজ্ঞা ইসলামের সংজ্ঞা এক জান্নাত মোমেনের জন্য আল্লাহ ওলি অভিভাবক মোমেনের আল্লাহ সাহায্য করবেন মোমেনকে আল্লাহর পাঁচ হাজার মালায়ক প্রস্তুত মোমেনের জন্য অন্য কারোর জন্য না সেই মোমেনের মোমেনকে আল্লাহ নির্দেশ দিলেন তোমরা কি আল্লাহর রাস্তা কেতাল করবে না নির্যাতিত নিপীড়িত নারী পুরুষ আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ আমাদেরকে এই জালেমদের হাত থেকে রক্ষা করো উদ্ধার করো তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও আল্লাহ কোরআনে বলছেন তোমাদের জন্য কেতাল ফরজ করে দিলাম ফেতনাম নির্মূল না হওয়া পর্যন্ত কেতাল করো ছয় থেকে সাতশত আয়াত আট পারা একত্রিত হয় যে হাত কেতাল আয়াত একত্রিত করলে এই প্রক্রিয়া এই প্রসেস এই প্রসিডিউর এই সুন্না তারা বাদ দিয়ে তারা কি করলেন তারা বর্তমানের যে ধাপ্পামাজের রাজনীতি রাজনৈতিক প্রক্রিয়া তারা ঢুকলেন ঢুকে অন্যান্য সেকুলার গণতান্ত্রিক বাম দলগুলি যেই প্রক্রিয়া যেই নিয়ম যেই পলিসি যেই তরিকা অবলম্বন করে ভোটারদেরকে বাগানোর জন্য কালেকশন করার জন্য নাম যে ভোট কালেকশন ভোট কালেকশন করার জন্য তারা ঠিক একই প্রক্রিয়া নিচ্ছেন এছাড়া তো ভোট পাবেন না এই ভোটাররা আবার জানুয়ারিতে তাদের এক মত ডিসেম্বরের মত পাল্টে যায় ইসলামের কি এ ধরনের নিয়ম আছে তাহলে এই প্রশ্ন হচ্ছে এই যে বর্তমান যে প্রক্রিয়া চলছে বর্তমান যে তরিকা চলছে এই তরিকা এই প্রক্রিয়া হচ্ছে এই বর্তমান পশ্চিমা সভ্যতার তৈরি করা প্রক্রিয়া এটা আল্লাহ রসলের প্রক্রিয়া নয় আল্লাহ রসলের প্রক্রিয়াটা কি স্পষ্ট ক্লিয়ার সেটা হচ্ছে তৌহিদের উপরে আগে জাতিটাকে ঐক্যবদ্ধ করা